চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ। এখন দেখবেন দুর্গাপূজা উপলক্ষে বিশেষ গীতিনাট্য মহিষাসুর মর্দিনী। আসরেতে আছেন যত মাতা ভগ্নী ভাই, দুর্গা যিনি চণ্ডী তিনি তিনি মহামায়া, সতী গৌরী পার্বতী আর তিনি শিবজায়া। মহিষাসুর মর্দিনী রূপ করেন ধারণ, সর্বহারা দেবতাদের ত্রাণেরও কারণ। আধ্যাশক্তি মহামায়ার মহিমা বর্ণন, নাট্যগীতে ভক্তি চিত্তে করি নিবেদন। ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসাথী হরে দেবী নারায়ণী নমস্তুতে। শুনেন বলি পূর্ব কথা শুনেন গুণী জন, দেবী ভগবতে আছে যে রূপ বর্ণন। মরীচি মহামুনি ব্রহ্মার তনয়, কশ্যপ মহামুনি তার পুত্র হয়। কশ্যপেরও বহু পত্নী ধনুষেরা ছিলেন, রম্ভ ও করম্ভকে তিনি গর্ভে ধরেন। রম্ভ ও করম্ভ ছিল বীর দুই ভাই, পঞ্চনদের পাড়ে নিল তপস্যায় ঠাই। দেবরাজ ইন্দ্র ছিলেন তাদের সৎ ভাই, এদের তপস্যায় তিনি চিন্তা করেন তাই। পঞ্চয়নল ধ্যান রম্ভের নাম পঞ্চাগ্নি, জলে মগ্ন ধ্যান করেন করম্ভ ধ্যানী। ইন্দ্র ছিলেন এই দুই এর বই মাত্রেও ভাই, কুট চক্র দেব কুলে যার তুলনা নাই। রম্ভ আর করম্ভ আমার দুই সৎ ভাই, পঞ্চ নদীর পাশে বসে গভীর তপস্যায়। তপস্যায় সিদ্ধি লাভ করলে দুজন কোন ছলে করবে তারা স্বর্গ আক্রমণ? না না না, এ হতে পারে না, স্বর্গের অধিকার তারা কখনো পাবে না। কিসের কারণে এত চিন্তা দেবরাজ, বড় যেন বিচলিত মনে হয় আজ। বই মাত্র ভাই আমার রম্ভ আর করম্ভ, মহাতপধ্যান দুজন করেছে আরম্ভ। পঞ্চ অনল ধ্যান রম্ভের নাম পঞ্চাগ্নি, জলমগ্ন ধ্যান করে করম্ভ ধ্যান। আপনি হলেন স্বর্গ রাজ্যের রাজ রাজেশ্বর, নিচে এই বয় ব্যাগ নিচে এই নড়। ওরা যদি মহাবর পায় তপস্যায়, স্বর্গ রাজ্য অধিকারে করবে অভিপ্রায়। হয়তো তপস্যা ওদের ধনেরই কারণ। রম্ভ আর করম্ভ সুর আছে বলবান, আরো শক্তি পাওয়ার জন্য করছে তপধান। দেবতাদের দৈবে ওরা হবে যে দমন, মহাবর পায় যদি ওরা তপস্যায়, কোনোভাবে স্বর্গ যদি কেড়ে নিতে চায়। কোনো চলে ওদের ধ্যান ভঙ্গ হলে পাবে না তো কোনো বর তপস্যার ফলে। ধ্যান ভঙ্গ করব আমি কুটিল কৌশল দিয়ে, গোপনে সাধিব কর্ম অন্য সাজে। এমন ভেবে রাজ্য ভয় ইন্দ্র দেবরাজ করম্ভবোধ করতে ধরেন
গ্রাহরূপ সাজ, গ্রাহরূপ ধরীন্দ্র জলের ভিতরে করম্বকে বধ করেন রম্ভের উচরে। করম্বকে হারিয়ে রম্ভ কাতর অতিশয়, নিজের হাতে করতে চান নিজের প্রাণ ক্ষয়। দুই ভাই তপস্যায় এলাম পঞ্চ নদীর পারে, আমার অগ্নির ধ্যান আর করম্ব জলের ধ্যানে, তপস্যার সিদ্ধি লাভে মহাবীর হব, ভুবনে চিত্তবীর সবার চিনিব, কেন ঘটে অঘটন। গোপন আঘাতে হয় করম্বের মরণ, জলমধ্যে করম্বের বধ হল যে গোপনে, কে তারে বধ করে কিসের কারণে, বুঝলাম তবে এই তপস্যার আশায় করম্বের সুখে প্রাণ করব সংহার। ঘনকাল দৃষ্ট কেন অকারণে করো অনিচ্ছ অনিষ্ট, ব্রহ্মাদেব পেলাম তবে বিলম্বে দর্শন, কেন হলো প্রিয় ভাতা করম্বের অকাল মরণ। হয়তো বা হতে পারে বিধি নিবন, বিধিলিপি কবে কে করেছে খণ্ড, এই যদি ছিল তবে বিধাতার মনে মরণ বার্তা দিল কেন তপস্যার কণে। হয়তো বা এই ছিল নির্ধারিত কোন অলম্বের হল তাই মৃত্যু অবসর। অলম্বের বিচ্ছেদে আমার হাতে শুধু প্রাণ, আমি ঘটাবো আমার প্রাণের অবসান। আত্মঘাতী কেন হবে বলো ব্রহ্মবীর, পঞ্চ অনল ধ্যানে ছিলে তুমি তপস্যায় স্থির। অনল জলের ধ্যানে ছিলাম ভ্রাতৃদ্বয়, করম্বের অকাল মরণ জানে না হিষয়। বিধির বিধান এই বিশ্ব চরাচরে, বিধির বিধান বলো ছন্ডাতে কি পারে, বিধির বিশাল ভালে সমান কেউ নয় নিষ্ঠুর বিধির এই করুণ বিধান। মরণ করে নিল এই করম্বের প্রাণ, এই যদি হয় তবে নিষ্ঠুর বিধির রীতি, করম্বের মত হোক আমার পরিণতি। বিধিলিপি সব ভালেই সমান তবু নয়, করম্বের ভাগ্যে ছিল এই তো নিশ্চয়। মানব না, মানব না বিধির এই নিষ্ঠুর বিধান, নিজ হাতে সংহারিব নিজের প্রাণ। দৃষ্ট তুমি রম্ভবীর নাহি তেজ প্রাণ, পুণ্ড ফলবতী হল তোমার তপস্যা, তোমার ধ্যানে তুষ্ট আমি দিলেম বর অভয়, পুত্র লাভ করবে তুমি চির বিজয়। তবে তাই হোক দেব, যাবে মনের খেদ, পুত্র মুখ দেখে বলি ভাইয়ের বিচ্ছেদ। তথাস্তু শুভমস্তু, প্রণাম পরমন্তু, প্রণাম পরমন্তু, প্রণাম পরমন্তু। বর পেয়ে রম্ভ চলেন আপন আলোয়, দৈবের এক মহিষী যায় পথের সঙ্গী হয়, মহিষী দৈব লীলায় গর্ভধারণ করে, রম্ভাসুরের তেজে আর ব্রহ্মদেবের বরে। মহিষী রম্ভের সাথে গেল সে আলোয়, গর্ভের সন্তান স্ফীত হয় সে আশ্রয়ে। মহিষীকে বন্য এক মহিষ তারা করে, ভয় পেয়ে মহিষী যায় রম্ভাসুরের ধারে, বন্য মহিষ সিংহ দিয়ে রম্ভাসুরকে মারে, সে আঘাতে রম্ভ তবে প্রাণত্যাগ করে। রম্ভাসুরের চিত্তা যখন জ্বলিয়াই উঠিল, সতীর মতো মহিষীও চিত্তায় ঝাঁপ দিল। সতীর মতো দাহ হয় মহিষী যখন, অলৌকিক এক ঘটনা ঘটিল তখন, চিতা যখন অগ্নিশিখায় ধিকি ধিকি জ্বলে, মহিষীর উদরের সন্তান পড়িল ভূতলে। মহিষীর গর্ভে জন্মে রম্ভাসুর তনয়, ব্রহ্মার তেজ দীপ্ত মহিষাসুর হয়। মহাবীর মহিষাসুর অমরত্বের আসে, উৎকট তপস্যায় বসে হেমগিরির পাশে। ও
ব্রহ্মায় নমঃ। আমি তোমার তপস্যায়, বলো তোমার আমার কাছে কি বা অভিপ্রায়? মহিষাসুরের প্রণাম নাও, মহাতেজে বলিয়ান হব, আমায় তুমি অভয় দাও। উৎকট তপস্যায় তুমি আমার স্তুতি গাও, তোমার স্তবে তুষ্ট আমি এখন বর চাও। বর যদি দেবে প্রভু, এই বর দাও, চিরতরে আমায় তুমি অমর করে দাও। মরণশীল সব জীব অমর করে পাও, হৃষ্ট চিত্তে মহিষাসুর অন্য বর চাও। এই বর দাও তবে, দেব দৈত্য মানুষ মারতে যেন পারে না আমায় কোন জাতির পুরুষ। এই বরে তুষ্ট হলে তাই যেন হয়, পুরুষ দ্বারা হবে না প্রভু তোমার প্রাণের ক্ষয়। তপস্যায় ফলনাভ হয়েছে তোমার, সংসার ধর্ম পালন তরে এবার ফিরে যাও। প্রণাম পরমন্ত্রে। তথাস্তু তথাস্তু শুভবস্তু। মহাশক্তিধর আমি ব্রহ্মার বরে বলিয়া দেবলোকে করব এবার নতুন অভিযান। ইন্দ্র আর যত দেবে পরাজিত করে স্বর্গ রাজ্য দেব এবার অসুর অধিকারে। আপনারা দেখছেন দুর্গাপূজা উপলক্ষে বিশেষ গীতিনাট্য মহিষাসুর মর্দিনী। মহিষাসুর শক্তিধর ব্রহ্মার কৃপায় সুরলোকে দেবগণ করে হায় হায়। বর পেয়ে মহিষাসুর করে উৎপীড়ন, ত্রিলোক ভয়ে ভীত তারই কারণ। মহিষাসুর স্বর্গ রাজ্য করে আক্রমণ, ভয় পেয়ে দেবতারা করে পলায়ন। দেবরাজ ইন্দ্রকে সে পরাজিত করে স্বর্গ রাজ্য নিল তখন অসুর অধিকারে। মহিষাসুর স্বর্গ রাজ্য করায়ত্ত করে আদেশ দিল নিত্য গীতের আয়োজনের তরে। আনন্দ উল্লাস করে যত অসুরগণ, মরতে এসে দুঃখ সুখে থাকে দেবগণ। মহিষাসুর স্বর্গ রাজ্যের সিংহাসনে বসে স্বর্গ লাভের পরে তখন আনন্দ প্রকাশে। স্বর্গের নবরাজ ত্রিলোক বিজয় অসুরাধিপতি মহিষাসুর ইন্দ্র আর দেবতাদের পরাজিত করে স্বর্গ রাজ্য নিলাম এবার অসুর অধিকারে। নিত্য গীতে করো সবে আনন্দ উল্লাস, চিক্ষুর চামর বলো কার কি বাসনা, ব্যক্ত করো অভিপ্রায়। কামনা বাসনা সবই পূর্ণ হলো আর, রণের তরে আবার বুঝি নিতে হবে সার। সেনাপতি চিক্ষুর এই চিন্তা কেন, কিছু কি বার্তা পেলে রণ হবে কেন? দেবতারা পুনর্বার স্বর্গলাভের আশে মনে হয় পৃথিবীতে অভিসন্ধি করে। দূত পাঠাও পৃথিবীতে দেবতাদের তরে, কিবা অভিপ্রায় ওরা অভিসন্ধি করে। যাবেন হয় মর্ত ধাবে অসুর সেনাগণ, সেটা গিয়ে দেবতাদের করবে আক্রমণ। চিরতরে চূর্ণ করব,
তাদের অহংকার পারবে না উদ্ধারিতে স্বর্গ পুনর্বার। মিটে যাবে চিরতরে স্বর্গ লাভের আশ, এখন থেকে অসুরদেরই স্বর্গে হবে বাস। জানোর তবে বার্তা নিয়ে যাও, দেবতাদের অভিলাষ বিনাশ করে দাও। চলো তবে সেতা যায় চিক্কুর অসুরবীর, দেবতাদের পুনর্বার করে দিয়ে অস্থি। ছেড়ে দেবতারা এখন দিশে হারা, আরো ভয়ে ভড়কে গিয়ে হবে দিশে হারা। ফিরে এসে করো তবে আনন্দের আয়োজন, নৃত্য গীতে হোক তবে অসুরদের মনোরঞ্জন। অসুরাধিপতি মহিষাসুর কি জয়। সর্ব মঙ্গল মঙ্গলে নারায়ণ নারায়ণ নারায়ণ, জীবে দয়া করো হরি পতিত পাবন। দেবর্ষি নারদ, কি বা হেতু আগমন, স্বর্গহারা দেবতাদের দুঃখ অগণন। দেবরাজ ইন্দ্র, এই যে অতীত কর্মফল, করম্ভের ধ্যান যখন করেছেন নিষ্ফল, ব্রহ্মাদেবের বর তখন পেল ব্রহ্মাসু, সেই বরে জন্ম নিল এই মহিষাসু। কেহ সংহার দিতে পারিবে না তার প্রাণ। দেবঋষি নারদ, এ কি বার্তা শোনাল, তবে কি দেবালোক যাবে রসাতলে? উপায় আছে দেবরাজ, যদি মনে ধরে সকাতরে গিয়ে বলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে, দেবযান সহযান তাদের গোচরে, নিশ্চয় কোন উপায় করে দেবেন কোন প্রকারে। দেবতাদের বলি গিয়ে তাহলে ত্রাণের উপায় আছে, সবাই মিলে যাব তাহলে ব্রহ্মা বিষ্ণু শিবের কাছে। তিন দেবের কাছে গিয়ে করেন দুঃখের বর্ণন, স্বর্গ উদ্ধারের তরে বলে নাকিঞ্চন। প্রার্থনা করব গিয়ে তাদের গোচরে, উপায় করে দেবেন তারা স্বর্গ পুনরুদ্ধারে। এইভাবে কোন পথ হবে উদ্ঘাটন, নারায়ণ নারায়ণ নারায়ণ। ব্রহ্মা বিষ্ণু মহেশ যদি বলে দেন উপায়, দেবতারা পুনর্বার স্বর্গ ফিরে পায়। যাই তবে বলি গিয়ে সব দেবতারে, শেষ রক্ষা করব স্বর্গ পুনরুদ্ধারে। হে ব্রহ্মদেবায় স্রষ্টা সৃজন, শোকাতরে ডাকে প্রভু দেবগণ। প্রণাম জানাই সবে বিষ্ণু দেবপদে, স্বর্গহারা দেবগণ আছে ঘোর বিপদে। হে প্রভু সুলপানি নমঃ শিবায়, ত্রিনেত্র মহেশ মহাদেবায়। বলো প্রিয় দেবগণ, কিবা হেতু আগমন? মহিষাসুর কেড়ে নিল স্বর্গের অধিকার, আগমনের হেতু না স্বর্গ উদ্ধার। দেবতারা স্বর্গ ছেড়ে মর্ত্যধামে এসে, বড় কষ্টে আছি নাথ করুণ পরিবেশ। মৃত্যু লেখা নাই থার দেবতার হাতে, আজও তাও বেঁচে আছেন ব্রহ্মার কৃপাতে। চলো তবে যাই সবে শিবের কাছে। দেব মহাদেব, স্বর্গ উদ্ধারে কি উপায় আছে? কি উপায় আছে বিষ্ণুদেব, কি আছে যুক্তি? মহিষাসুরের মৃত্যুর কারণ হবে কোন শক্তি? চলো তবে ব্রহ্মার কাছে, সেই জানে সব মুক্তির আলামত। মহাদেবী মহামায়া মহাশক্তি মহাজ্ঞান,
দেবগণে কায় মনে গায়ত বস্তুতি গান, স্বর্গহারা দেবতারা ধরায়ে সে দিশে হারা, দয়া করে এদের তোরে কর দেবী কৃপাদান, দয়াময়ী কর দয়া দেবগণে দাও ছায়া, স্বর্গ পুন উদ্ধারিতে কর তবে অভিযান। দেবতারা স্তবগানে মহামায়া স্বরে মহাক্রোধে দেবতারা তেজ বের করে, সম্মিলিত তেজ থেকে মূর্ত দেবী গড়ে, মহামায়া ভগবতী এলেন রূপ ধরে। এক এক দেবের তেজে দেবীর এক এক অঙ্গ হল, দেবতারা আপন অস্ত্রে দেবীকে সাজালো। হিমাচল দিলেন সিংহ বাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকপাণি শঙ্কর দিলেন শূল, যম দিলেন তাঁর দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, সূর্য দিলেন ধনুর্বাণ, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, বিশ্বকর্মা দিলেন অভেদ বর্ম, কুবের দিলেন রত্নহার। এইভাবে বিভিন্ন অস্ত্র ও রত্নে সজ্জিত হয়ে দেবী চললেন অসুর সংহারে। দেবীর অস্ত্র বিনাশ হবে এবার অসুর কুল, মহাদেব দিলেন যখন মহাস্ত্র ত্রিশূল। দেবী জাগের রণসাজে মহিষমর্দিনী, জগতে জাগিল দেবীর মহাজয় ধ্বনি। জয় দেবী মহামায়া কি জয়, জয় দেবী মহামায়া কি জয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবগণ, এরূপে আমায় কেন করেছো স্মরণ? মহিষাসুর নামধারী শক্তিমত্ত দুরাচার কেড়ে নিল স্বর্গের দেবতাদের অধিকার। দেবতাদের হাহাকার দুঃখ কষ্ট দেখে মহাদেবী রূপে তোমায় সবে এনেছি ডেকে। ভব বরে মহিষাসুর মহাশক্তিমান, নারী বিরা সংহারিতে পারবে না কেউ প্রাণ। আমি দেবী মহামায়া সর্ববিপদ তারিণী, মহালক্ষ্মী জগদম্বা আমি কাপ্তায়নী। দেবগণ অসুরকুলে রটনা করো আমার নাম করে, স্বর্গ যেন ছেড়ে দেয় দেবের অধিকারে। আমি এসেছি যেন অসুর বিনাশ তরে, এইবার হবে ক্ষয় মহাসম। মহিষাসুর এসো তুমি থাকে যদি সাদ, এবার বাজাও তবে যুদ্ধের নিনাদ। নারী আমি নও তুমি নারী ভয়ভীত, পৌরুষের সুর নিয়ে হও উপনীত। নয় ছাড়ো দেব লোক যাও সস্থানে, আর নয় ছুটে এসো এই মহারণে। স্বর্গের নবরাজ ত্রিলোকি মহিষাসুর কি কোথা হতে এলো এই নারী? চিক্ষুর সামর এ যে সর্বনাশী ভয়ঙ্কর, যে নারী অনন্যা, এই যে মহাত্রাস উল্কার বন্যা। মহিষাসুর আমি নারী খেত করি নাই মাননি, কিন্তু এই যে বজ্র বিদ্যুৎ বন্যী, না না না, কিসের কিসের ভয় ডর? আমি কি ডরাই কভু চিক্ষুর চামর? ত্রিলক্ষ বিজয় বীর আপনি মহারাজ, নারী রূপ ধরে এলো মায়া বিনিশা। মনে হয় এলো নারী কোন ছল করে অসুরের স্বর্গরাজ্য বিনাশের তরে। যাও যাও করো তবে আয়োজন, ডঙ্কা বাজাও যেন হয় মহারাজ। মহারাজ মিছে এত শঙ্কা, নারী তো শুধু ঝাল ভরা লঙ্কা। নারী 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 কি শুধু লঙ্কার ঝাল? মনে হয় এর সাথে আছে কুট চা। নারীর নেই রণগুণে কোনো বুদ্ধি জ্ঞান, অস্ত্রের আঘাতে শুধু হলে খান খান। সেনাপতি চিক্কুর
ভুল তোমার গণনা। শত্রুকে ছোট ভেব না, সে যতই ছোট হোক না। ও সুরাধিপতি মোর শাশুড়ে এত শঙ্কা ভালো নয়, নারী কি আর করতে পারে আমাদের এমন ক্ষয়? না না চিক্কুর, এত তুচ্ছ জ্ঞান করো না, করো রে গণ্য। মহিষাসুরকে যে হুঙ্কার দেয় সে কি আর সামান্য নারী? যে রূপের জালে মায়ায় বশ করতে চায় শক্তিমত্ত রণক্ষেত্রে, তারে কি গণ্য করা যায়? সেনাপতি চিক্কুর, মহাসুর চামর, অযথা বাক্য ব্যয় বৃথা নিষ্ফল। রণের কাজে রণতথ্য প্রয়োজন। যাও সাজাও অসুর সেনাদল। সামান্য নারীর তরে অসুর সেনাদল মহারাজ, আছে কি তার প্রয়োজন? হ্যাঁ হ্যাঁ, অসুর সেনাগণে সাজাও রণ সাজে, অস্ত্রের ধার পরখ করো রণক্ষেত্র মাঝে। রূপবতী সাজবতী সামান্য সে নারী, রণক্ষেত্রে আসে নারী কোন অভিলাষে? গিয়ে দেখো কিসের অভিলাষী হাসে ওই সর্বনাশী, কি বা অস্ত্র আছে তার অসুর বিনাশী। চলো তবে সেথা যাই চামর মহাসুর, অভিলাষী নারী রে করে দেব দূর। যাই সেতা মহারাজ, যাই তবে হোক। ব্রহ্মার বলে আমি আজি বলবান, পুরুষের হাতে হবে না বিনাশ আমার প্রাণ। নারীর কারণে কোনো শঙ্কা কি আর ছিল? ভয়ঙ্করী নারী এই কোথা থেকে এলো? নারী তুমি যেই হও, নারী মিটে যাবে যুদ্ধের অবিনাশ, আমার অস্ত্রে হবে তোমার প্রাণের বিনাশ। আপনারা দেখছেন দুর্গাপূজা উপলক্ষে বিশেষ গীতিনাট্য মহিষাসুর মর্দিনী। দেবীর হাতে কত অসুর হলো যে বিনাশ, দেবতারা তখন করেন আনন্দ প্রকাশ। হাজার হাজার অসুর হত হলো দেবীর হাতে, অসুর আর দেবতাদের রণেরও সংহাতে। বিচলিত মহিষাসুর চিন্তা করে তাই, নারীকে সে কেন আগে গণ্য করে নাই? দেবতাদের দৈব বলে শক্তিরূপী নারী, অসুরের রাজ্যে আজ তুলে আহাজারি। কত শত অসুর হত নারীর অস্ত্রাঘাতে, ইন্দ্র সহ দেবতারা আছে তার সাথে। বড় যেন বিচলিত মনে হয় আজ, কিসের শঙ্কা প্রভু বলুন মহারাজ? যার ভয়ে ত্রিলোক আজ সারাক্ষণ অস্থির, ভয়ে নয় শঙ্কিত মহিষাসুর বীর। তবু যেন মনে হয় কোনো কিন্তু আছে, দয়া করে বলুন প্রভু আমার কাছে। রণক্ষেত্রে এসেছে আজ অপরূপা নারী, অসুর বিনাশ নিষেজে অতি ভয়ঙ্করী। মনে হয় মহামায়া এরূপ ছলনে এসেছেন রূপ ধরে অসুর দলনে। বুঝতে পারি দেবতাদের এই মহাছাল, এই দেবী হলো তাদের রক্ষা করার ঢাল। কিছুক্ষণ অন্তঃপুরে বিশ্রাম নেন প্রভু, অশুভ এই চিন্তা দূর হবে। তবু তুমি তবে যাও রানী, এখন অন্তঃপুরে বার্তা নিয়ে আসবে দূত কিছুক্ষণ পরে। প্রণাম জানাই মহারাজ, জয় তব হোক আজ। বার্তা বহ প্রকাশ করো, কেমন করে রণ মহাযোদ্ধা মহাবীর আমার অসুরগণ। বার্তা তবে বলি প্রভু যদি দেন অভয়, অসুর হচ্ছে পরাজিত দেবীর হচ্ছে জয়। এখনো চিক্ষুর চামর আছে সেনাপতি, ওরাই ঘটাবে ওদের করুণ পরিণতি। তবে বলি প্রভু অসুরদের দুর্গতি, দেবীর অস্ত্রে খণ্ড হল অসুর মহারতি। বার্তা নিতে পুনরায় রণক্ষেত্রে যাও, রণজয়ের বার্তা দেখো খুঁজে কি আর পাও।
প্রণাম জানাই মহারাজ, জয় তবহ কাজ। আমি এসেছি তোদের প্রাণের সর্বনাশী, কোথা গেলে মহিষাসুর ত্রিলোকের ত্রাস, আমি ঘটাবো তোর প্রাণের বিনাশ। পররাজ্য লোভী যাও স্বর্গরাজ্য ছেড়ে, স্বর্গ থাকবে চিরকাল দেবের অধিকারে। অসুর বিনাশিনী আমি, মহিষাসুরের ত্রাস, অসুর কুলে এবার যেন উঠবে না বিশ্বাস। শুনো বলি রূপবতী কেশবতী রমণী, নিজে কেন করতে এলে নিজের প্রাণহানি? ভয় যদি পেয়ে থাকো অসুর চিক্কুর, ক্ষান্ত দাও এই রণে চলে যাও দূর। উন্মত্ত হয়েছো নারী রণ অহংকারে, মহিষাসুর আলয়ে তোমায় নেব কেশ ধরে। অসুর সেনাপতি তুমি চিক্কুর দুরাচার, আমার অস্ত্রে হবে তোমার জীবন সংহার। মহাযোদ্ধা বীর আমি চিক্কুর মোর নাম, তোমায় বিনাশী মোর পূর্বে মনস্কাম। মরণের স্বাদ তোর জেগেছে রে প্রাণে, অস্ত্রঘাতে প্রাণ যাবে এই মহারণে। প্রজল বারণী বিষমাখা বাণী, তপ্ত হয়ে যাবে শুনে এই অস্ত্রের ধ্বনি। পাপিষ্ট চিক্কুর তবে দেখ এইবার, আমার অস্ত্রে আছে কত সুন্দর। মহাসুর জাম চতুরঙ্গ কৌশল মহাগুণধর, দুরাচার মূর্খ রে মহাসুর চামর, রণসাদেই ক্ষণে মিটে যাবে তো। অহংকারী নারী শুধু জানো মায়ার ছ, নাই কোনো রণগান জানো না কৌশল। তর্জন গর্জন পৃথাতর রে মুরমতি, চিক্কুরের মতো হবে তোর শেষ গতি। মৃত্যু ভয় ভীত নয় মহাসুর চামর, মহাযোদ্ধা বীর আমি মহাশক্তিধর। উন্মত্ত চমরের অসুর দুরাচার, পরখ করে দেখ তুই অস্ত্রের ধার। প্রহলবা নারী বৃথা করো অস্ফলন, রণসাদ থাকলে অস্ত্র করো সঞ্চালন। মরণের তরে বুঝি জেগেছে রে সাজ, নিজের কানে শুনবি নিজের মৃত্যু অর্থনা। রাখো বিতা বাক্য মিথ্যা কুবচন, রণসাদ থাকে যদি করো তবে রণ। দুরাচার মূর্খ রে তবে তাই হোক, পাপিষ্ট ছেড়ে যাই দেব। দেবতাদের সাথে এই রণসংহারে হাহাকার উঠেছে আজ অসুরদের সংসারে। মহারাজ মহিষাসুর হয়ে রণমত্ত স্বর্গের সিংহাসন করলেন করায়ত্ত। অসুররাজ স্বামী আমার ব্রহ্মাদেবের বধে মৃত্যুহীন প্রাণ পেলেন পুরুষদের করে। তবু সেই পরে কোথা রয়েছিল ফাঁকি, মৃত্যুর রহস্য যেন রয়ে যায় বাকি। সামান্য নারীর সাথে রণসংহাতে কত শত অসুর হত মহাস্ত্রাঘাতে। অসম্ভব সম্ভবা নারী মায়ায় মায়াবিনী, নিগূঢ় রহস্যময়ী অসুর নাশিনী। না না, নারী হয়ে ভূত নয় মহিষাসুর বীর, মায়াত্রাসে করতে পারি চিরাপস্থির। ত্রিলোক বিজয়ী মহিষাসুরের জয়। রণবার্তা বল দূত, আমি শুনে যাই। জয়ের বার্তা শুনে শান্তি কিছু পাই। মহারাজ অসুরাধিপতি রণকেত্রে আমাদের করুণ পরিণতি। কি বার্তা নিয়ে এলে বলো, কি সংবাদ? সুখের বার্তা দিয়ে ঘুচাও মনের অবসাদ। দুঃসংবাদ মহারাজ বলতে জাগে ভয়,
আজ্ঞা পেলে বলতে পারি, যদি দেন অভয়। নির্ভয়ে বলদূত, বার্তা যা পেয়েছ জয় ক্ষয় নিজ চোখে যা তুমি দেখেছ। সেনাপতি চিক্ষুর, মহাসুর চামর, দেবীর অশ্রেখণ্ড হল তাদের মাথা ধর। না না না, এ হতে পারে না। নারীর হাতে বীরের মৃত্যু, এ যে বাক্যের পরিহাস। যাও যাও দূত, বার্তা জানা আওয়াজ, মহিষাসুর আসছে নিয়ে মহারাজ। যাই তবে মহারাজ, জয় তো বহু কাজ, জয় তো বহু কাজ। চিক্কুর চামর হত আমার প্রিয় সহচর, এই বার্তা আমার কাছে করুন ভয়ঙ্কর। এইবার এইবার মহাসাজে যাব মহারণে, ছাড় ছাড় করে দেব ক্রোধের হুতাশনে। মহিষাসুর বীর আমি, ত্রিলোক বিজয়ী, অবশ্যই এই রণে আমি হব জয়ী। মারতে আমায় পারবে না কোন দেবতা জানি, অপরূপা নারী কি করবে আমার প্রাণহানি। অপূর্ব রূপ সেই নারী তেজস্বিনী, রূপ ধরে এলো যেন অসুর সংহারিণী। দেবতাদের ষড়যন্ত্র এই তাদের কোন চাল, অসুরদের বিনাশ স্তরে গড়ে চক্র দম্ভিক মহিষাসুর রণ উন্মাদ, এইবার পাবি তুই মরণের স্বাদ। ও তুমি, তুমি তো সেই নারী অসুর বিনাশী, ছলনা রূপে এলে তুমি মায়াবিনী। ওরে মূঢ় মহিষাসুর, অতীত চিন্তা কর, ব্রহ্মার কাছে পেয়েছিলি তুই কোন বর, বোধিবে না পুরুষ তোরে এই ছিল কামনা। নারীকে হেয় ভেবে তুই করিস নি গণনা। প্রগল্ভ নারী তুমি, কারে দেখাও ভয়। মহাবীর মহিষাসুর ত্রৈলোক্য বিজয়, আমার অস্ত্রাঘাতে হবে তোমার প্রাণ, চিরতরে মিটে যাবে যুদ্ধের অভিলাষ। শক্তি যদি থাকে তবে করো খণ্ডন, নারীর হাতে হবে তোমার এবার মরণ। মহিষাসুর দেবীর শোনে করে মহারণ, সেই রণে ত্রিভুবনে হল যে কম্পন। মহিষাসুর মহাতেজে মহিষের রূপ ধরে, লম্পে জম্পে স্বর্গমর্ত উতল পাতাল করে, সিং দিয়ে খুর দিয়ে দেবীর সেনা মারে, সিংহকে বুদিবার তোরে ছুটে গেল ধারে। দেবী তখন দিলেন তাকে ফাঁসের বাঁধন, মহিষের রূপ ছেড়ে ধরে হাতির রূপ ধারণ। হাতি যখন সুর দিয়ে সিংহকে দেয় টান, সুরের উপর পড়ে তখন দেবীর কৃপাণ। হাতির উপরে মহিষাসুর মহিষের রূপ ধরে, সিং দিয়ে পাহাড় খণ্ড ক্রুধে ছড়ে মারে। জয় দেবী মহামায়া কি জয়, জয় দেবী মহামায়া কি জয়। যতই কর লম্ফ জম্পর মহিষাসুর, এবার বেজেছে তোর মৃত্যুর সুর। মায়াবিনী নারী তুমি, কারে দেখাও ভয়। মহাযোদ্ধা বীর আমি অজেয় অক্ষয়। দেবতার হাতে মৃত্যু লেখা নেই তোর আমি জানি, আমার হাতে ঘটবে তোর আজ প্রাণহানি। বৃথা বৃথা নারী, বৃথা এই বাক্য ব্যয়। মহাযোদ্ধা বীর আমি, দুর্দান দুর্জয়। মরণের স্বাদ তোর জেগেছে রে প্রাণে, মৃত্যু লেখা হবে তোর এই মহারণে। ব্রহ্মার বরে আমি মহাবলবান, মৃত্যু ভয়ে কবু কাঁপে না রে প্রাণ। দেবতাদের দৈব বলে করো মায়ার ছল, সকল ছলনা তোমার হবে যে নিষ্ফল। দুরাচার মহিষাসুর রে মূঢ়মতি,
আমার অস্ত্রে হবে তোর মৃত্যু পথে গতি। দিব্য সুরাপান আমি করি যতক্ষণ, ততক্ষণ যত ইচ্ছা করো আস্ফালন। মায়ার ছলনার হবে না বিস্তার। এবার মহিষাসুর জপইষ্ট নাম, ত্রিশূল আঘাতে ছাড়ো দেবলোক। মা গো, সামান্য নাও তুমি মা মহামায়া, সন্তানের দান করো তব পদ ছায়া, জগৎ সংসার অচল তোমার মায়া দিনে, অভয় পদে ঠাঁই দাও মা অধম সন্তান জেনে। বিধির বিধান কভু না যায় খণ্ডন, বর চাও মহিষাসুর, কি বা কিঞ্চন? মা গো, বর যদি দেবে মা গো, এই বর দাও তবে, এই বর দাও মা গো, থেকে পদতলে আমিও যেন পূজ্য হই তোমার পূজার খানে।